একদিন সুন্দরবন জঙ্গলে বাঘেদের মহাসভা বসে। নিবিড় বনের মধ্যে সকল বাঘ সারি সারি বসে আছে। সবাই একমত হয়ে অমিতদর নামে এক বাঘকে সভাপতি ঘোষণা করে। সকল বাঘ যেহেতু মাংস খায়, তাই অরণ্যের অন্যান্য প্রাণীরা তাদেরকে অসভ্য প্রাণী বলে জানে। অমিতদর বলে, যাতে আমরা সকলের সামনে সভ্য প্রাণী বলে বিবেচিত হই, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। অমিতদর সবার উদ্দেশ্যে বলে, মানুষের মাংস খেতে খুব নরম এবং টেস্টি। মানুষের মাংসের কথা শুনে অন্যান্য বাঘেদের জিভে জল চলে আসে। অমিতদর বৃহল্লাঙ্গুল নামে এক বাঘকে মানুষের চরিত্র সম্পর্কে বক্তব্য দিতে বলে। বৃহল্লাঙ্গুল বলে, মানুষের সঙ্গে কোনো পাখির বা কোনো চতুষ্পদ প্রাণীর কোনো সম্পর্ক নেই, তবে বানরের সঙ্গে সাদৃশ্য রয়েছে। মানুষ হরিণের মতো জোরে দৌড়াতেও পারে না, আবার মহিষের মতো শক্তিও তাদের নেই। তারপরে বৃহল্লাঙ্গুল খাঁচায় বন্দী হওয়ার ঘটনা জানায়। একটি ছাগল খেতে গিয়ে সে খাঁচায় বন্দী হয়। এবং তাকে নিয়ে গিয়ে চিড়িয়াখানায় রাখা হয়। সেখানে অন্যান্য মানুষেরা আসে তাকে দেখতে। সেখানে বৃহল্লাঙ্গুলকে অনেক মাংস খেতে দেওয়া হয়। কিছুদিন পর বৃহল্লাঙ্গুল হাউ হাউ করে চিৎকার করতে থাকে। তার মনে পড়ে যায় সেই মুক্ত সুন্দরবন জঙ্গলের কথা, যেখানে সে ঘুরে বেড়াত। জন্মভূমি সুন্দরবন জঙ্গলের কথা মনে পড়ে যাওয়ায় বৃহল্লাঙ্গুলের চোখ দিয়ে জল চলে আসে। আসলে বিদেশে আমরা যতই ভালো থাকি না কেন, জন্মভূমির কথা কখনোই ভুলতে পারি না। বৃহল্লাঙ্গুলের এই কথা শুনে অন্যান্য বাঘেদের মন খারাপ হয়। হে হে হে, আমরা দুটি ভাই, নাচ করে যাই। হে হে হে, তিরিং 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 তিরিং, আমরা নাচি ঝাপাই শুধু, তিরিং তিরিং। আমরা নাচ করি আমরা ঝাপাই শুধু, তিরিং তিরিং। ও বাদর ভাই, বাদর ভাই, গাছটা নাড়ায়ও না প্লিজ, পড়ে যাবে তো। আমি ডিম দিয়েছি, দেখো না, ডিমগুলো পড়ে গেলে ফেটে যাবে যে। টুনি, তোর তো সাহস কম না, তুই আমার গাছে ডিম দিয়েছিস, তোর ডিম ফাটলে আমার কি? গাছটা নাড়িও না প্লিজ, ডিমে তো আমার পাশেটা ফেলে গেল যে আমার ডিমগুলো ভেঙে। তুমি খুব দুষ্টু বাদর। সুন্দরবন জঙ্গলে বাঘ ধরার জন্য একটি ফাঁদ পাতা হয়। সেখানে একটি ছাগল রাখলে ছাগলটি চিৎকার করতে থাকে। তাই শুনে বোকা বাঘ আসে ছাগল খেতে এবং খাঁচায় বন্দী হয়। চিড়িয়াখানার মালিকেরা বাঘ সহ খাঁচাটিকে চিড়িয়াখানায় নিয়ে যায়। খাঁচায় বন্দী হয়ে বাঘটি চিৎকার করতে থাকে।